বন্ধুরা সকল, আসসালামু আলাইকুম। নেটওয়ানের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে মাওলানা রফিকুল ইসলাম মাদানী ওরফে শিশু বক্তা, তিনি দীর্ঘদিন যাবত জেল হাজতে বন্দী দশা অবস্থায় কাটাচ্ছেন। এই রফিকুল ইসলাম মাদানী, তিনি একটা বক্তব্যের কারণেই তিনি আজকে জেল হাজতে তিনি অবস্থান করতেছেন। যে বক্তব্যটি হলো যে আমি রাষ্ট্রপতি মানি না, আমি প্রধানমন্ত্রী মানি না, এমন একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কারণেই তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং এই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। তিনি এখন জেল হাজতে আছেন এবং আদালতে হাজির হওয়ার সময় বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে একের পর এক ভাইরাল হয়ে যাচ্ছে, যে ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে যে এই শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানির দুই হাতে হাত করা এবং তিনি অনেক হাসি উজ্জ্বল মুখে এবং হাস্যকর অবস্থা, অর্থাৎ হাসি অবস্থায় তিনি সামনে দিয়ে যাচ্ছেন, আদালতে উপস্থিত হচ্ছেন এবং তিনি হাসি দিচ্ছেন। অনেক সুন্দর চমৎকার একটি হাসি দিয়ে তিনি বের হচ্ছেন, এই কোরআনের পাখি রফিকুল ইসলাম মাদানী। চলুন আমরা সেই রফিকুল ইসলাম মাদানির সেই হাসির ভিডিওটি, অর্থাৎ আদালতে হাজিরা দেওয়ার সময় যে হাসি উজ্জ্বল, অর্থাৎ হাসি মুখখানা হাসির ভিডিওটি আমরা এখন এক নজরে দেখে আসি। তাহলে বুঝতে পারবেন যে এই রফিকুল ইসলাম মাদানী কত উৎফুল্ল নিয়ে, কত উৎফুল্ল মন নিয়ে এই হাসি উজ্জ্বল মুখখানি নিয়ে আদালতে কিভাবে হাজির হচ্ছেন সেই ভিডিওটি এখন আমরা দেখব। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সেই ভিডিওর চিত্রটি দেখলেন যে রফিকুল ইসলাম মাদানির কিভাবে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি একটা চমৎকারপূর্ণ একটি হাসি দিলেন। তো সব বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।